সিবি বাংলা মানবতার সমাধান রহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালাহ ইলা ইয়াওমুল কিয়ামা আম্মা বা'দ জামানি তো পিএস টিভির দর্শক শ্রোতা আমراض خرابিন ভাবে খানাল হালাল এবং হারাম ইত্তেদিনি আলোচনা করছিলাম আজকে আমাদের এই পর্বে খাদদের কি কি হালাল খাদদের কি কি হারাম এই আপনাদের সামনে বিশদ আলোচনা করার চেষ্টা করব ইনশা ইনশাআল্লাহুল আজিজ

আদম সন্তানের পা হঠাতে দেওয়া হবে না স্ট্যান্ড আপ করে রাখা হবে একদম দাঁড়িয়ে থাকো জব না দে সরতে পারবে না কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়ে তার মধ্যে একটি প্রশ্ন হবে তোমার মাল কোথার থেকে উপার্জন করেছো আর কোন জায়গায় ব্যয় করেছ এই হাদিসটার আলোকে যদি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটু বক্তব্য পেশ করতেন দর্শকগণ উপকৃত হত সম্মানিত দর্শকমণ্ডলী বিচারের এক কঠিন পরিস্থিতিকে বোঝানোর জন্যই মূলত এই হাদিসটাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের সামনে পেশ করেছেন ক্ষমতার মাঠে মানুষকে তার জীবনের অনেক কিছুই বুঝাতে হবে তার একটা বড় অংশ বুঝাতে হবে তার উপার্জিত সম্পদ আল্লাহ রসুল বলছেন যে কোথা থেকে পয়সা উপার্জন করলো এবং কি কি খাতে কি কি স্থানে পয়সা ব্যয় করলো এই দুটাই বুঝাতে হবে অত্রহাদ্রিশ অংশ থেকে বোঝা যায় যে অবশ্যই মানুষের উপার্জনের বিষয়টি মানুষকে খুব চিন্তা ভাবনা করেই উপার্জন করতে হবে কেননা তার জীবনের প্রত্যেকটা পয়সাকে বিচারের মাঠে বুঝাতে হবে কিভাবে সেটা ইনকাম করেছে উপার্জন করেছে এবং এটা মানুষ যদি চিন্তা ভাবনা করে উপার্জন না করে তাহলে এটা কি আমাদের মাঠে তার জন্য খুব কঠিন হয়ে যাবে ঠিক তার উপার্জন করা বিষয়টি যেমন সহজ নয় ব্যয় করা বিষয়টিও তেমন সহজ নয় কেননা কোথায় কোথায় ব্যয় করছে এখন তো আমরা যেভাবে পয়সা উপার্জন করছি করছি ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে বাড়ি গাড়ি তৈরি একেবারে আমরা তো হিসাব করি না যে পয়সা একদিন আমাদেরকে অক্ষর অক্ষরে বুঝাতে হবে আপনি রাস্তায় চলছিলেন একজন দুর্গাপূজার জন্য একটা পয়সা চাইলো আপনি তাকে দিয়ে দিয়েছেন এটা বুঝাতে হবে একজন অসহায় মানুষ আপনার বাড়ির পাশে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে সেখানে আপনি দশটা টাকা দিতে পারলেন না অথচ বিভিন্ন সময়ে বন্ধু বান্ধব নিয়ে অনেক পয়সা আমরা ব্যয় করে দিচ্ছি এ পয়সা বুঝাতে হবে তো অত্র হাদিসে রাসূল সাল্লাহ আলি সাল্লাম মানুষের আয়ের পরিস্থিতি এবং ব্যয়ের প্রস্তুতি দুটাই সংবরণশীল হোক মেদবেই মানুষ হোক এ ব্যাপারে রাসূল সাল্লাহ আলি সাল্লাম এ হাদিসে খুব সতর্কতার সাথে সাবধান বাণী পেশ করেছেন যাতে করে মানুষ তার উপার্জনটা হিসাব করে করে এবং ব্যয় হিসাব করে করে আল্লাহ এই বিষয়ে আমাদের তৌফিক দান করে আমি যেখানে একটা বিষয় আমি সংযোজন করতে চাই সেটা হচ্ছে উপার্জন এবং ব্যয় দেখা যাচ্ছে যে উপার্জন হালাল কিন্তু ব্যয়ের ক্ষেত্রে সে আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখা মেনে চলছে অন্যায় ভাবে ব্যয় করতেছে সীমা লঙ্ঘন করতেছে যে তাবজির যেটাকে বলা হয় স্কয়ান্ডারিং ইন্নাল মুবাজ্জিরিয়ে না কেন এ খোয়ান শেয়া আল্লাব বলছেন যে লাতুবাজীর তাবজি হারা তুমি তুমি অপব্যয় করো না ব্যয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না কারণ যারা সীমা লঙ্ঘনকারী তারা শয়তানের ভাই আবার উপার্জন হারাম কিন্তু ব্যয় করেছে হালাল সে মসজিদ নির্মাণ করেছে মাদ্রাসা নির্মাণ করেছে এই অনেক ভালো ভালো কাজ করেছে কিন্তু উপার্জনটা তার হারা হারাম তোবা উপার্জন হালাল ব্যয় হারাম আল্লাহর দরবারে কঠিন জবাবদিহিতা এবং আল্লাহর দরবারে মোয়াখাজার এবং আজাবের সম্মুখীন হবে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে যদি সে ব্যয় করতে পারে তাহলে এক্ষেত্রে একমাত্র সেই আপনি যে বলেছেন যে তার জায়গা থেকে সরতে পারবে না তার জায়গা থেকে জান্নাতের পথে দিকে অগ্রসর হওয়ার একটা সুযোগ তাকেই দেওয়া হবে যার উপার্জন হালাল এবং ব্যয়ের ক্ষেত্রেও আল্লাহ পাকের নির্দেশিত পথ অনুসরণ করে যে ব্যয় করে আল্লাহ আকবার। সম্মানিত দর্শক মন্ডলী ইউসুফ আবদুল মাজিদ সাহেবের কথার সাথে আমরা এই কথাটা যোগ করলে খুব ভালোভাবে বুঝতে পারবো বিষয়টি বিশেষ করে উপার্জন হারাম কিন্তু ব্যয় হালাল এটা মানুষের জন্য আরো বেশি কঠিন কি করে যে উপার্জন যে হারাম করেছে এটা তো তাকে খুব কঠিনভাবে বুঝাতে হবে কিন্তু ব্যয় যেও তৈরি করেছে মসজিদ এটা সেটা অথচ সে পয়সাতে সে নেকি পাবে না

তার চেয়ে বেশি সতর্কতার সাথে করবে এটা মানুষের জন্য কারণ আয় তো না করলে ব্যয় করতে পারবে না এখন আমি শেখ আমানুল্লাহ মাদানি সাহেবের কাছে জানতে চাব যে হারাম মাল নেয়া হজ যদি কেউ করে হারাম মাল দেয় যদি কেউ মসজিদ বানায় এলে কবুল হবে কিনা হারাম মাল নিয়ে এবাদতে গেলে বিশেষ করে হজে গেলে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব হাদিসটা পড়লেন সহি মুসলিমের হাদিস ইন আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা ইন আল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন

তার পরিধেয় বস্ত্র হারাম গুজজিয়াবেল হারাম গুজজিয়াবেল হারামে এবং তাকে তার পিতা মাতা তাকে হারাম খাদ্যই খাওয়িয়েছিল বোঝা গেল সে নিজেও হারাম খেয়েছে তার পিতা মাতা তাকে যা খাওয়াইয়েছে সেটাও হারাম তাহলে তার বাপও হালাল হারামের তামিজ করেনি সেও করেনি বংশ পরস্পরায় এই হারামের সাথে জড়িত ফান না ইউস্তাজা বুলি কেমন করে তার এই দোয়া কবুল হতে পারে তো এখান থেকে ও হাদিসের আগের অংশে বলা ইন আল্লাহ তাইবুন লাই আকবাল উল্লাহ ইল্লা তাইবা আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া গ্রহণ করেন না তো সুতরাং আল্লাহ হারাম জিনিস কেমন করে গ্রহণ করবে হারাম জিনিস তো আল্লাহ গ্রহণ করবে না আল্লাহ রাবুল আলামিনের দরবারে হারাম মাল নিয়ে বাদত করতে যাওয়া অথবা হারাম মাল দিয়ে দান খয়রাত করতে যাওয়া এটা তো অন্যায় রসুল সাল আলাইহি আসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ তাআলা হাজারে আস্তাদ কালো পাথরকে পাঠাবেন সেই কালো পাথরের দুটি চক্ষু হবে সেই চক্ষু দিয়ে সে দেখতে পাবে আর তার একটি হবে ওই ব্যক্তির পক্ষে কালো পাথর কথা বলবে যে হলে বৈধ পয়সা দিয়ে হজ করেছে তো যে কোনো ব্যক্তি যদি বৈধ পয়সা দিয়ে হজ করে থাকে অর্থাৎ হজ সফরে গিয়ে পাথর চুমা দিয়ে থাকে পয়সা যদি তার বৈধ হয় সবকিছু যদি তার বৈধ হয়

এবং তারা অসৎ উদ্দেশ্য নিয়ে মুমিনদের মাঝে তাফরিকাহ সৃষ্টি করবার বিভেদ সৃষ্টি করবার জন্য এবং ক্ষতি করবার জন্য অনিষ্ট সাধন করবার জন্য যে মসজিদ তারা তৈরি করেছিল এবং তারা কসম খেয়ে বলেছিল ওয়া লা না ইন আরাdna ইল্লা আল্লাহ বলেন যে আরবীয়ত্ববাদী

এবং এটার আবাদ করণে তারাই উপযুক্ত ব্যক্তি যারা আল্লাহর প্রতি ইমান আনেন জাকা আদায় করেন নামাজ কায়েম করেন এবং আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে তারা ভয় করেন না তো মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেহেতু আল্লাহর ঘর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে যা নির্মাণ করবে সেক্ষেত্রে হালাল উপার্জনের ভূমিকা অপরিসীম হালাল উপার্জন ছাড়া কেউ যদি হারাম উপার্জন দিয়ে মসজিদ নির্মাণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চায় সেটা কোনো ক্রমেই আল্লাহ তালা গ্রহণ করবেন না এবং এরপর যা আমরা দেখতে পাচ্ছি যে সুরায় তাওবা মুনাফিকিন তারা একটা মসজিদ নির্মাণ করে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি তারা আহ্বান জানিয়েছিল যে এই মসজিদে আপনি নামাজ আদায় করুন কিন্তু মহান রবুল আলামিন রসুলকে নিষেধ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারণ যে না সেখানে আপনি যাবেন না লা মাসজিদুল উসসিসা মিন আউয়াল ইয়াুম আহক্বু ওয়া যে তাকওয়ার ভিত্তিতে তাকুয়ার ভিত্তির উপরে যে মসজিদ নির্মিত হয়েছে যেটা মসজিদে কুবা আপনি সেখানেই দাঁড়াবেন সেখানেই নামাজ আদায় করবেন এবং তাদের মসজিদে আপনি যাবেন না কারণ সেটা মুনাফিকরা তৈরি করেছে এবং অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা নির্মাণ করেছে কাজে সেটা আপনার জন্য উপযুক্ত জায়গা নয় এবং তাদের এই নির্মাণ কার্য এবং সব কিছুকেই আল্লাহ তালা অনুমোদন করলেন না বরং রসুলের সাল্লাম সেই মসজিদকে সব মূল্যে ধ্বংস করে দিলেন সেটাকে জ্বালিয়ে দিলেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অর্থ হলেই যদি আল্লাহর ঘর নির্মাণ করে কেউ তার মানে এ নয় যে আল্লাহর দরবারে সে লাভ করেছে কবলিয়ত লাভ করেছে বরং অবশ্যই নির্মাণের ক্ষেত্রে তার হালাল উপার্জনকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা একটু পরেই আবার আপনার সামনে ফিরে আসবো একটু ব্রেক নিয়ে সে পর্যন্ত দয়া করে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা ২৪ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে কাফিলอตি গরি ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রাসূলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দগির মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাব কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুণ মুম্ন হওয়ার হক আদায় দেখুন লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to Allah ta'ala. Avail the opportunity with Dr Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of Allah To implement the convincing Islamic come educational formula to excel in your career, Dekhun Career Guidance

be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. I don't know about you, I know about me. I'm proud cause I'm rolling islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way I

আমরা আবার আপনাদের সম্মুখে হালাল হারাম এর উপার্জন এর ব্যবহার এর কবুলিয়ত ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম শেখ ইউসুফ আব্দুল মজিদ আলোচনা করছিলেন যে মসজিদ আল্লাহর ঘর ওয়ার্নাল মাসাজিদ আলিল্লাহ জি ফলা দাও আল্লাহ ইয়াহাদা আল্লাহর ঘর এবং আল্লাহ পাক কুরআন কারীম ও আয়াত ইশা ইনমা মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল আখির ওয়া আকামাস ওয়া আতাজ যে আল্লাহর ঘর নির্মাণে এবং এটার আবাদ আবাদকরণে তারাই উপযুক্ত ব্যক্তি যারা আল্লাহর প্রতি ইমান আনেন জাকা আদায় করেন নামাজ কায়েম করেন এবং আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে তারা ভয় করেন না তো মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেহেতু আল্লাহর ঘর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে যা নির্মাণ করবে সেক্ষেত্রে হালাল উপার্জনের ভূমিকা অপরিসীম হালাল উপার্জন ছাড়া কেউ যদি হারাম উপার্জন দিয়ে মসজিদ নির্মাণ করে আল্লাহ পাহাকে সন্তুষ্টি অর্জন করতে চায় সেটা কোনো ক্রমেই আল্লাহ তালা গ্রহণ করবেন না এবং এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তারা একটা মসজিদ নির্মাণ করে রসুল এ করিম সাল্লামকে তারা আহ্বান জানিয়েছিল যে এই মসজিদে আপনি নামাজ আদায় করুন আলমিনে নিষেধ করেন রসুল সাল্লা সাল্লামকে বারণ করলেন যে না সেখানে আপনি যাবেন না যে ভিত্তিতে আঁকয়ার ভিত্তির উপরে যে মসজিদ নির্মিত হয়েছে যেটা মসজিদে কুবা আপনি সেখানেই দাঁড়াবেন সেখানেই নামাজ আদায় করবেন এবং তাদের মসজিদে আপনি যাবেন না কারণ সেটা মুনাফিকরা তৈরি করেছে এবং অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা নির্মাণ করেছে কাজে সেটা আপনার জন্য উপযুক্ত জায়গা নয় এবং তাদের এই নির্মাণ কার্য এবং সব কিছুকেই আল্লাহ তালা অনুমোদন করলেন না বরং রসুল করিম সাল্লা সেই মসজিদকে সব মধ্যে ধ্বংস করে দিলেন সেটাকে জ্বালিয়ে দিলেন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অর্থ হলেই যদি আল্লাহ নির্মাণ করে কেউ তার মানে দরবারে সে লাভ করেছে লাভ করেছে বরং অবশ্যই নির্মাণের ক্ষেত্রে তার হালাল আহ উপার্জনকে লক্ষ্য রাখতে হবে এখানে একটা কথা যোগ করা যায় হলো যেটা বলছিলেন যে উপার্জন করছি কোনটা যদি বৈধ উপার্জনের কোনো কথা অবৈধ যদি হয় তাহলে এমত অবস্থায় তার এটা কবুল হবে না নিঃসন্দেহে আরেকটা প্রশ্ন এখানে এসে যায় নেওয়া যায় নেওয়া যায় যাবে কিনা বা যে মসজিদ গঠিত হয়েছে অর্থ দ্বারা সেই মসজিদ সালাদ হবে কিনা একটা বিষয় আছে তবে সমাধান এই মর্মে দিয়েছেন সৌদি আরবের মুফতিরা ফতাহাজ দা এই মধ্যে বলতে চাচ্ছেন যে মসজিদের কোনো অপরাধ নেই বরং অপরাধটা তারই কারণ সে অবৈধ টাকা সেখানে দান করেছে মসজিদে এবাদত হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমরা যারা নিচ্ছি

বিড়ি কোম্পানির মালিককে দিয়ে মসজিদ উদ্বোধন করানো হচ্ছে তো কেন এই বিড়িওয়ালা হতভাগা যে বিড়ি বিক্রি করে হারাম তার পূর্ণ সব কিছু তো ওকে দিয়ে মসজিদ উদ্বোধন করা হচ্ছে কেন তো তিনি এক লক্ষ টাকা দিয়েছেন মসজিদে টাইলস লাগানোর জন্য আচ্ছা মসজিদে কি টাইলস লাগানোর কোনো দরকার ছিল রসলাম মসজিদ ছিল কাঁচা কিন্তু সেই মসজিদে যারা সালাত আদায় করতেন তাদের ইমান ছিল পাকা কাবার ঘর যখন নির্মিত হলো ক্রাইশদের আমলে তখন তারা বললো যে আমরা উপার্জন যত হালাল হারাম যা করেছে করেছে কিন্তু আল্লাহর ঘর এখানে কোনো অবস্থাতে হারাম মাল দেওয়া যাবে না তাদের হালাল মাল শর্ট পড়ে গিয়েছিল কাজে কিন্তু ঘর কিন্তু কাবার অপূর্ণাঙ্গ ছিল এখনো যে জায়গাটুকু খাতিম বলা হয় ওইটুকু কিন্তু কাবার ভিতরের অংশ তাদের পয়সা শর্ট পড়ার কারণে তারা কাবার ঘর পূর্ণাঙ্গ করতে নাই তাদেরও এই অনুভূতিটা ছিল মক্কার মোশ্রিকদের অনুভূতিটা ছিল কিন্তু আমাদের এই অনুভূতি গেল কোথায় অনুরূপ ভাবে কাবা যে যারা তোয়াফ করত সে জাহেলিতে জমা তারা নিজেদের কাপড় হারাম টাকার কেনা বলে কাপড় খুলে রেখে আসতো এবং দিগম্বর হয়ে কাবা ঘর তোয়াফ করত তাদের বিশ্বাস ছিল যে আমরা এই হারাম মাল নিয়ে বা হারাম কাপড় নিয়ে আল্লাহর ঘর তোয়াফ করলে আল্লাহ কবুল করবেন না আমরা শেখ আব্দুল রাজা সম্মানিত দর্শক আসলে মসজিদ নির্মাণের বিষয়টি আমাদের জন্য জরুরি এইভাবে এইভাবে যে একজন মানুষ অবৈধ পয়সা দান করছে আমরা অনেক স্থানে সে পয়সা নিয়ে লাগাচ্ছি ব্যবহার করছি তো সে মসজিদে দান করুক আর যেখানে দান করুক সে যদি অবৈধ পয়সা দান করে তাহলে সে নেকি পাবে না সব স্থানে কিন্তু আমরা যারা পয়সা নিয়ে মসজিদে ব্যবহার করছি বা অন্য স্থানে ব্যবহার করছি তাদের জন্য এটা জরুরি যে জাকাতের পয়সা সহ অন্যান্য অবৈধ পয়সা যদি আমরা জানতে পারি তাহলে মসজিদে ব্যবহার করব না এটাই আমাদের জন্য একান্ত জরুরি আমরা সে পয়সা অন্য স্থানে ব্যবহার করতে পারি সেটা ভিন্ন কথা সমাজ পায়খানা বানাও এখানে আরেকটা কথা উল্লেখ্য যে একজন মানুষ অমুসলিম হলেই যে পয়সা তার অবৈধ হয় এ কথা নয় প্রত্যেকটা মানুষ মুসলিম হোক অমুসলিম হোক তার যদি উপার্জন মাধ্যম বৈধ হয় তাহলে তার পয়সা গ্রহণযোগ্য আর জুনাব মুসলিহদ্দিন সাহেব যে কথাটা বলছিলেন এতে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি যে সেই কালের লোকের একটা অনুভূতি ছিল অথচ তারা অমুসলিম আর ওই মসজিদই পরে আল্লাহ রসুল গ্রহণ করলেন এবং সলাত আদায় করলেন ওখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে অমুসলিমদের পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করা যায় যদি সে পয়সা উপার্জন মাধ্যম বৈধ হয় তাহলে যারা মমিন তারা মসজিদ নির্মাণ করবে মসজিদ গড়বে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর তোরফা যে আল্লাহ তালা তার ঘর নির্মাণ এবং এটার এটাকে উন্নত করার জন্য আল্লাহ তালা স্বয়ং সরাসরি নির্দেশ দিয়েছেন বাকি নির্মাণ কাজে যদি কোনো অমুসলিম কিছু সহযোগিতা করতে চায় তো কিছু দান করতে চায় অনেক সময় দেখা যায় অমুসলিম আসে মসজিদে এসে কিছু পার্টিসিপেট করতে চায় যে আমিও কিছু কন্ট্রিবিউট করব তো সেক্ষেত্রে মুসলিম যদি কন্ট্রিবিউট করে অর্থ দান করে তার নিজের প্রভাব বলয় বিস্তার করতে চায় তাহলে সেটা গ্রহণ গ্রহণযোগ্য নয় প্রভাব বিস্তার কথা মতো গ্রহণ হবে না জি জি আর প্রভাব বিস্তার না করে সে তার অর্থ হালাল উপার্জিত অর্থ দিতে চায় অংশগ্রহণ করতে চায় তাহলে লাভ আসা বিচার তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম মুসলিম হওয়া সত্ত্বেও তার উপার্জন হারাম হতে পারে যদি সে হারাম আমার একজন অমুসলিম হওয়া সত্ত্বেও সে যদি হালাল পথে উপার্জন করে তাহলে সে মাল হালাল যদি তার পথ ঠিক থাকে খালি আমি মুসলিম হলাম আর আমার সব উপার্জন হাল না এখানে একটা ছোট্ট কথা যে করা যায় আর কি যেখানে জাকাতের পয়সা এটা মসজিদে দেওয়া বা ব্যবহার করা যায় না এখানে অনেকগুলো আমাকে ব্যাখ্যা দিয়েছেন যেহেতু এটা জাকাতের পয়সা সুতরাং তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়

বোখারিতে বাপ বান্ধা আছে তিনি অমুসলিমদের উপর ঢকন গ্রহণ করতেন তাদের জিনিস যদি হারাম হতো তাহলে তিনি তার উপ ঢকন গ্রহণ করতেন না একাধিক বোখারি মুসলিমের সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় যে মুসলিম অমুসলিমদের সম্পদ যদি হালাল হয় তাহলে মুসলমান নিয়ে এখানে একটা প্রশ্ন থাকতে পারে শেখ আব্দুল আল হারাম বিনফসিহি হারাম লি গায়রিহি আবার হারামের কিছু ব্যাপার আছে সরাসরি জিনিসটা হারাম সেটা আমরা আলোচনায় পরবর্তীতে আসব শুয়র তো হারাম গরু হালাল চুরি করে না খেলাম জিনিসটা হারাম লে গায়রী হয়ে গেল চুরি করার কারণে গরু হালাল জিনিসটা আমার জন্য হারাম হয়ে গেল কিন্তু শূকর কুত্তা কোন অবস্থায় হালাল হওয়ার সুযোগ নাই না কোন কোন প্রকার সুযোগ ডাইরেক্ট হারাম কতগুলো হালালো কারণে গতিতে হারাম হয়ে যায় আমরা অত্যন্ত প্রাণবন্ত একটা আলোচনা শুরু করেছিলাম যে মাল হালাল বাল উপার্জন এবং হালাল পথে সেটা ব্যয় হালাল পথে আমাদের উপার্জন করতে হবে হালাল পথে আমাদের ব্যয় করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার অত্যন্ত সতর্ক থাকতে হবে আমাদের জীবনে জীবনে যেন আমরা স্বল্প উপার্জন করবো কিন্তু সেটা হালাল উপার্জন করবো স্বল্প খাব কিন্তু সেটা আমরা হালাল খাবো স্বল্প পরবো কিন্তু সেটা যেন হালাল হয় হালালের উপর গড়ে তুলব আমার রক্ত আমার ইত্যাদি যেন হালালের উপরেই বেড়ে উঠে হালালের বরকত আলাদা হালালের তৃপ্তি আলাদা হালালের শান্তি আলাদা হালালের যে শক্তি সেটাও একটা অন্যতম শক্তি এবং খুবই সেটা এই সুদূর প্রসারী সে হালালের শক্তি হারামের শক্তি অত্যন্ত সীমাবদ্ধ এবং সেটা দুর্বল জিনিসটা আল্লাহ আমরা হালাল রুজি করব হালাল উপর চলব হালাল খাব আ এবং দুনিয়া দুটি আমাদের জন্য কল্যাণকর হোক সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক শ্রোতা এই বিষয়ের উপর আমরা আরো বক্তব্য নিয়ে আসবো সামনে আপনারা সেগুলো দেখবেন আপনাদের সমুখ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত আমি মোহাম্মদ বাদর উদ্দুজান আপনারা দেখছেন ফিস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনার beheshth কোথায় সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2 একজন লোক নবীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বললো তারপর কি নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কি নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনান সাহিত্য উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবজি সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বাংলা মানবতার সমাধান